গাইস, নতুন প্রজেক্ট পাইছে এখানে। আমি সেই প্রজেক্টে যেতে যাচ্ছি, যেখানে যারা মালয়েশিয়াতে আছেন তাদের জন্য সুযোগ আছে। যারা কাজ কাম নিয়ে বসে আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার বসে, অথবা আমরাই নিজস্ব, আমাদের নিজস্ব প্রজেক্ট যেখানে আমরা প্রায় 50 থেকে 60 জন ওয়ার্কার এখানে খাটাইতে পারবো। দেখতেছেন তো বিস্তারিত ভিডিওতে দেখুন, আর যারা মালয়েশিয়ার ভেতরে আছেন অবশ্যই যোগাযোগ করবেন। আর কনট্রাকশন ভিসা আমাদের কাছে পুরনো কিছু অ্যাপ্রুভাল আছে, যারা আসতে চান তারাও যোগাযোগ করবেন। চলুন তাহলে ভিডিওতে আপনাদের বিস্তারিত বুঝা বলি। আসসালামু আলাইকুম, দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এটা আমাদের নতুন একটা সাইট, এখানে এসির কাজ চলবে, এসি লাগানো কন্ট্রাক্ট নিচ্ছে। তো যারা মালয়েশিয়ার ভেতরে আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এখানে যদি আমাদের এই প্রজেক্টের মালিকের সাথে কথাবার্তায় যদি মিল হয় তাহলে এই প্রজেক্টটা ইনশাল্লাহ আমরা নিয়ে নেব। এই পুরোটা দেখুন, এটা একটা স্কুল, নতুন বিল্ডিং হয়েছে, কিন্তু এখানে বিল্ডিংয়ের কাজ শেষ, ওয়ারিংয়ের কাজ বাকি আছে, এসি ফিটিং বাকি আছে, পানির লাইনের কাজ এগুলো বাকি আছে। তো আমরা এসি আর ওয়ারিংয়ের, আর যদি সব কিছু মিলে যায় তো এই A to Z এসি ওয়ারিং পানির লাইন সব কাজে আমরা কন্ট্রাক্ট নিয়ে নেব। তো আপনারা যারা মালয়েশিয়ার ভেতরে আছেন অবশ্যই যোগাযোগ করবেন, আমাদেরই লোক লাগবে, আমরা নিয়ে এসে লোক খাটাতে পারবো, কাজ দিতে পারবো। যদি মনে করেন যে না যাবো কাজ নাই তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে রুমের ভেতরটা, এই তো এই যে ওয়ারিংয়ের কাজ হাফ 50-50 হয়েছে, কাজ চলতেছে। আর আমাদের মূলত আমরা আইসি এসির কাজের জন্য, এসির কন্ট্রাক্ট নেওয়ার জন্য। তো আসা পরে দেখি যে এখানে এসির কাজ, ওয়ারিংয়ের কাজ, ইভেন এই ক্লিনিং, এই সাপু টাপ দেওয়া, এই সব কাজগুলো পাওয়া যাবে, অ্যালুমিনিয়ামের কাজ। যদি এই বিল্ডিং বা এই প্রজেক্টে যদি আমরা কন্ট্রাক্ট নিতে পারি, আমাদের দেশি ভাই ইনি এখানে দায়িত্বরত আছে, যে চীনের আন্ডারে আছি, ওই চীনের লোকটারে এখানে পাঠাইছে আমাদেরকে এগুলো দেখানোর জন্য। ওই যে আমাদের গাড়ি ওখানে পার্কিং করা আছে, তো আমরা দেখতেছি, দেখে যদি আমরা দেখে যাব তারপরে কত টাকা কন্ট্রাক্ট নেবো এই বিষয়ে আমরা পরে এই বিল্ডিংয়ের যে প্রজেক্ট, যার প্রজেক্ট তার সাথে আমরা ডিল করব। তো ভাই যদি আপনি আসতে চান অবশ্যই আসতে পারেন, আমি মনে করি এখানে আসলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, বা আমাদের মাধ্যমে কাজ করবেন। আমরা চাবো না কোনো দেশি ভাইয়ের 1 টাকা ক্ষতি হোক, আমার বস খুবই ভালো, ধরতে গেলে আমার বস মানে আমরাই বস, আমার বস খুবই ভালো। বস অ্যান্ডে কাজ করা মানে খুবই আপনার জন্য খুবই ভালো একটা সুবিধা পাবেন, খুবই ভালো বেতন আর দিয়ে আপনার কম দেবে না, 1 টাকা মারবে না। যদি চান আসতে পারেন, দেখি ওপরে যাই, ওপরে কন্ডিশন তো ভাই সিঁড়ি দিয়ে ওপরটা প্রায় 3 তলা ফাউন্ডেশন, বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে কিন্তু আপনার এসির কাজ, ওয়ারিংয়ের কাজ, এই কাজগুলো বাকি আছে। তো দেখি পুরো ভিডিও সাথে থাকুন। এই তো এই প্রজেক্টটা, ওই তো আমাদের গাড়ি ওখানে পার্কিং করা, এই পুরোটা আমরা কাজের, এটা আমাদের কন্ট্রাক্টে ইনশাল্লাহ নিয়ে নেব। তো আমরা কন্ট্রাক্টটা নেওয়ার আগে সব কিছুই আমরা দেখে নিচ্ছি, কারণ আমাদের তো জানতে হবে কোন কাজ কতটুকু করা আছে বা কোন কাজ কতটুকু করা নাই, তারপরে সে না আমরা প্রজেক্টটা কন্ট্রাক্ট নিয়ে নেবো। যে কারণে আমরা খুঁটি নাটি সব কিছু দেখে নিচ্ছি। এই স্কুলটা 6টা ইউনিট আছে, 6টা ইউনিটই আমরা দেখে নিচ্ছি, এক এক করে চেক করে নিচ্ছি। আমরা ফোরম্যান নিয়েছি, আর ফোরম্যান ছাড়া তো আমরা কস্টটা বের করতে পারবো না। এই তো বিল্ডিং, অথবা আসেন যারা মালয়েশিয়াতে আছেন বর্তমানে কর্মরত বৈধ শ্রমিক, যাদের কাজ নেই অথবা যারা অবৈধ আছেন ওরাও আসেন, কোম্পানিতে ভিসা লাগিয়ে দিয়ে কাজ দেব। তো পুরো ভিডিওটি দেখুন, এখানে সব ধরনের কাজই করতে পারবেন। আর এ বাদে আমাদের আরও অন্যান্য প্রজেক্ট আছে, কনস্ট্রাকশনের পাইলিংয়ের কাজ আছে, বিভিন্ন সুপার মার্কেটে কাজ আছে। তবে আসতে হবে ভাই, শুধু ফোনে কথা বললে হবে না, কারণ আপনারা আসবেন, আমি যদি বসকে বলে রাখি যে আমার 20টা লোক আসতে আসে, পরে আসলেন না, আমি কিন্তু 2 নম্বর, আমি একটা অপমানিত। এই জন্য যারাই আসবেন, যারা যাদের কাজ নেই, যদি মনে করেন যাবো আসিফ ভাইয়ের ওখানে গিয়ে কাজ করবো, তা আসতে পারেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় আসতে পারেন। এই তো পুরো প্রজেক্ট, ইনশাল্লাহ এটা কন্ট্রাক্ট হয়ে গেলে এখানে আপনারা আমার 50-60 জন লোক এখানে 5-6 মাস খাটতে পারবে। এরপরে বাঙ্গুনান প্রজেক্ট আছে, কনস্ট্রাকশন প্রজেক্ট আছে, পাইলিংয়ের প্রজেক্ট আছে, হিউজ পরিমাণ কাজ আছে। যারা আসবেন যোগাযোগ করে আসবেন, আর যারা মালে
আর যারা কলিং এ আসবেন নতুন আমার মাধ্যমে তারাও টেনশন নিয়ে না, আপনাদের ভালো আরামে কাজে তো বেতন ভালো পাবেন। আর পুরনো কিছু অ্যাপ্রুভাল আছে, যারা আসবেন যোগাযোগ করবেন সেই সালামতে ইনশাল্লাহ। কাজ কিন্তু ইজি কাজ, এই যে এগুলো এগুলো পানির লাইনের, গ্যাসের লাইনের, এই কাজগুলো নিয়েও 4-5 মাস কাজ চলবে। তো যারা আসবেন অবশ্যই আসবেন, যারা মালয়েশিয়াতে ভিসারত অবস্থায় আছেন তাদের জন্য ভালো বেতন, যাদের ভিসা নেই তাদের ভিসা লাগাই দিয়ে কাজে দেবো, সমস্যা নেই। বেড়া দেখতেছে, চেক করতেছে, তারপরে সে আমরা কন্ট্রাক্ট কত টাকা নেবো কন্ট্রাক্টে, তবে আপনারা আসবেন আপনারা বেতন পাবেন, সমস্যা নেই। এই তো বড় বেড়া চেক করতেছে, এই যে এখানে চেক করতেছে কোথায় কি ফিটিংস করা লাগবে সব কিছু দেখতেছে। এখানে এই তো এখানে এসির লাইন বের করা আছে, আমাদের কাজ হবে শুধু এসিটা ফিটিং করা, যে যে জায়গায় ফিট নি ওরা ডেকোরেশন দেবে সে অনুযায়ী আমরা এসির কাজ করে দেবো। এই যে আমরা চেক করতেছি, আমরা পুরো টিম চলে আসি এখানে। তো আমরা এখন পুরো এরিয়াটা পুরো প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি জিনিসপত্র প্রয়োজন হবে বা কিভাবে কস্টটা আমাদের বের করতে হবে। তো পুরো প্রজেক্টটা কিন্তু দেখার পরে আমরা এই বিষয়ে ডিসকাস করব, তারপরে ওনার সাথে এগ্রিমেন্ট করব, তারপরে প্রজেক্টটা আমরা হাতে নেব। তো আমাদের ওখানে বড় ভাইরা আছে, হয়তো পিছনে আমার বড় ভাই, আমাদের টিমের আরও লোক ওই সামনে টিমরা, পুরো প্রজেক্টটা আমরা খুঁটিনাটি সব কিছু চেক করলাম, এখন আমরা গিয়ে ডিল করব, এগ্রিমেন্ট করব, তারপরে এই প্রজেক্টটা আমরা হাতে পাবো, তারপর আমাদের লোকজন নিয়ে এসে এখানে আমরা কাজে লাগাবো, সেটা এগ্রিমেন্ট করবো, আরও 6 মাস 1 বছর এরকম এগ্রিমেন্ট করবো, তারপরে লোকগুলো নিয়ে এসে আমাদের লোক নিয়ে এসে আমরা কাজগুলো করাই দেবো। তো যারা আসতে চাচ্ছেন কলিংয়ের মাধ্যমেও, আমাদের কাছে পুরোনো কিছু অ্যাপ্রুভাল আছে এখনও সীমিত কয়েকটা, শুধু কানেকটেশনে ভিসাই নিয়ে এসে বিভিন্ন ধরনের কাজ দিতে পারবো। তারপরে মালয়েশিয়াতে অবস্থানরত যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন, সকল ধরনের কাজই আছে ভাই, আপনি কাজ করে আপনি টাকা নেবেন, যদি আপনার উপকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আর অবশ্যই ভিডিও শেয়ার দিবেন, ফেসবুক মেসেঞ্জারে শেয়ার দিবেন আরও 10 জনের যাতে উপকার হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।